আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি, কাউসার আজাদ। তো সকালেই দেখাই আমি আমার বারান্দার যে কাজগুলো আছে, আসলে ঘুম থেকে উঠে আমি ওগুলোকে একটু দেখি, সবুজ দেখতে ভালো লাগে। বাইরের দিকে একটু তাকিয়ে থাকি, দেখি আজকে সকালটা একটু বৃষ্টিময় ছিল, তো এখন একটু বৃষ্টি কমে আসলে একটু আলোর দিকে গেছে, আকাশটা একটু বর্ষা হয়েছে। এখন আমার ছেলেরা ঘুমাচ্ছে, আমি হেঁটে হেঁটে ঘরে দেখছিলাম আর কি। তো চলে এলাম ডাইনিংয়ে, আমি একটু পানি খেয়ে নেব। সকালে উঠেই আমি এক গ্লাস পানি খাই খালি পেটে। তো খালি হেঁটে পানি খেলে হয় কি, ডাইজেস্টিভ সিস্টেমটা সারাদিনের জন্য ভালো থাকে, পেটটাও ঠান্ডা থাকে, আর পেটে যে গ্যাস হওয়ার ইয়েটা হয় সেটা আর হয় না। মোটামুটি সকালবেলা এক গ্লাস পানি ওষুধের মতো এই কাজ করে আমার মনে হয় আর কি। তো চলে আসলাম সামনের বারান্দায়, আমাদের ড্রয়িং রুমের বারান্দায়, ওখানেও আমার কিছু গাছ আছে। গাছগুলো মরিচ গাছ, ধনে পাতা গাছ, পুদিনা পাতা গাছ, সেগুলোকে একটু দেখছি পানি লাগবে কি না, না দেখছি গোড়া ভিজে ভেজা আছে, যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলে গোড়াগুলো ভেজা ভেজাই থাকে, আর পানি দেওয়া লাগে না। আর মরিচ গাছে একটু পানি কমই দেওয়া লাগে, বেশি দিলে আবার গাছটা মরে যায়, গোড়াটা পচে যায়। তো আস্তে আস্তে আসলে গাছ গাছের যত্ন করতে করতে আমি অনেক কিছু বুঝে গেছি এখন আলহামদুলিল্লাহ। এই যে পুদিনা পাতা, পুরো রোজার মাস ভরে আমি পুদিনা পাতা খেয়েছি, চাটনি খেয়েছি, পুদিনা পাতা ভর্তা খেয়েছি, ছোলা ভাজার সাথে খেয়েছি। তো চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিব, আমি আমার হাজব্যান্ড একসাথে বসে খাবো। ও উঠে গেছে ঘুম থেকে, বাচ্চারা কিন্তু এখনও উঠেনি। বাচ্চারা উঠলে আমি দিয়ে দিব কর্নফ্লেক্স দুধ দিয়ে, আর একটু পোষ দিয়ে দিব ওদেরকে, একটা ডিম পোষ করে দিব। তো এখন আমি আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে নাস্তার মধ্যে রেখেছি কি, একটা ডিম পোষ আর সেমাই আর হচ্ছে লেমন টি হালকা করে খেয়ে নিব। তারপর আমরা আর কিছু একটা খেয়ে নিব যখন যদি ক্ষুধা লাগে আর কি, 12টার সময় অন্য ফ্রুটস কেটে অথবা যেটাই হোক খেয়ে নিব। তো সেমাইটা আমি অল্প করে খেয়েছি। এই যে আমি দুধ, চিনি, নারকেল, সেমাই একসাথে দিয়ে সেমাইটা বানিয়ে নিয়েছি, এক বাটি, বেশি একটা বানাইনি। আর চিনির মধ্যে আমি জিরুকেলটা ইউজ করেছি, আমরা আসলে সুগার কম খেতে চাই, ডায়াবেটিস, চারিদিকে ডায়াবেটিসের যে ভাব আমার আম্মার কাছে আছে, আমার শাশুড়ি শ্বশুর সবার কাছে আছে, তাই আমরা একটু চিনিটা কম খেতে পছন্দ করি। চাতে এবং অন্যান্য মিষ্টি জাতীয় যত কিছু বানাই আমি একটু জিরুকেল দিয়ে বানানোর চেষ্টা করি। এদিকে চলে আসলাম আমি ডিম পোস্ট করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ডাইস ইউজ করেছি, তো আমি এই ডাইসটা থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, ডিমের একটি সুন্দর হার্ট শেপ দেওয়ার জন্য, একটা গোল এনেছি, রাউন্ড শেপ আর একটা হার্ট শেপ। এই ডাইসটা দিলে হয় ডিম পোস্টটা একটু হার্টের মতো শেপে আসে, দেখতে সুন্দর লাগে আসলে এই জন্য। আর আমিও পছন্দ করি একটু ডেকোরেশন করে সবার কাছে প্রেজেন্ট করতে, আমার ছেলেরাও পছন্দ করে যে ট্রের মধ্যে একটু ডেকোরেশন করে যখন নাস্তাটা দিই ওরা অনেক পছন্দ করে খায়। এই তো আসলে আমরা মেয়েরা অনেক কিছুই পছন্দ মতো করার চেষ্টা করি, সংসারে কীভাবে পছন্দ করে সেভাবে করে নিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করি, এটাই আসলে একটা মেয়ে মানুষের শান্তি। তো দেখুন আজকে নাস্তা আমি কী দিয়ে রেখেছি, সেমাই, সেমাইটা দুধ দিয়ে আমি বানিয়ে এক বাটি খাবো আমরা দুজনে মিলে, অথবা সে আসলে ও মিষ্টি কম খায় আমি কম খাই, তাই এক বাটি বানিয়ে দিলাম দুজনে খেয়ে নিব। আর ডিম পোস্ট, আমার ডিম পোস্টটা আসলে দেখানো হয় না, এটা হচ্ছে হাজব্যান্ডের প্লেটটা সাজিয়েছি আমি, আমি একটা ডিম পোস্ট করেছি, আমি একটু কাঁচা কাঁচা খাই, কিছুটা হালকা কাঁচা থাকলে আমি পছন্দ করি, আর ও কিন্তু কাঁচা খায় না, ভালোভাবে ভাজা না হলে ও খেতে পছন্দ করে না, এটা কাঁচাটা লাগে ওর খুবই খারাপ লাগে, তো আমি একটু ওর জন্য সময় নিয়ে ভাজি, আর আমার জন্য একটু কাঁচা কাঁচা। এই যে চলে আসলাম আমি এখন লেমন টি বানানোর জন্য, লেমন টির মধ্যে আমি অনেক লেমন দিব, এটা সকালবেলা আসলে খেলে স্বাস্থ্যের জন্য ভালো।
সাহায্য করে এই লেমন টিটা লেমন আমি আমার হাজবেন্ডের অল্প করে দিয়েছি কিন্তু এটা হচ্ছে আমার মগটা আমার মগের মধ্যে আমি অনেক বেশি লেবু দেবো আপনারা দেখবেন এখানে কিন্তু আমি জিরুকেল ইউজ করে নেই যাতে শুধু লিকার আর হচ্ছে একটু লেমন তো বড় একটি লেমনের আমি এক পিস কেটে নিয়েছি কেটে নিয়ে আমি সব পুরোটাই দিয়ে দিব আমার এই চাতে অনেক বেশি টক হয়েছিল কিন্তু আমি এই টকটাই খাবো ফ্যাট বার্নের কাজটা করবে আমি যে এখন মিষ্টি টোপ খাবো এরপর আমি এই চাটা খেলে ফ্যাটটা বার্ন হয়ে যাবে এটা শরীরে লাগবে না আসলে ডাক্তাররা এও বলে সকালবেলা একটু লেবু পানি খেতে তো আমি লেবু পানিটা আসলে শুধু খেতে ভালো লাগে না আমি একটু চায়ের লিকারের সাথে লেবুটা খেলে আমার অত বেশি একটা খারাপ লাগে না ভালো লাগে এখন তৈরি হয়ে গেল আমার লেমন টি আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগছে আমার এই চ্যানেলের ভিডিওগুলি যারা আমার চ্যানেলে কানেক্ট হয়েছেন সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর যারা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় এই যে আমি নাস্তার পরে আমি আর আমার হাজবেন্ড রোজকার একই নিয়মে ছাদে চলে গিয়েছিলাম ছাদে গিয়ে একটু গাছগুলোকে যত্ন করলাম দেখলাম পানি লাগবে কিনা না দেখছি আজকে পানি আছে বৃষ্টি হতে গাছের গোড়া ভেজা ভেজা আছে তো একটু এদিক সেদিক তাকালাম শহরটাকে একটু দাঁড়িয়ে দেখলাম মেঘলা মেঘলা আকাশ অত বেশি রোদও নাই কেমন থমথমে হয়ে আছে তো ঘুরে ফিরে আবার চলে আসলাম বাসায় লকডাউনের এই সময়টাতে বাচ্চাদের আসলে পড়াশোনা একবারেই নষ্ট হয়ে গেছে ওদের পড়াশোনা হচ্ছে পাশে এসে আমি একটু রান্নাঘরে সবজি কেটে বসিয়ে দিলাম সবজির মধ্যে আজকে আমি করলা ভাজবো করলাগুলো আমি ছাদ থেকে নিয়ে আসছি আপনাদের তো প্রায় সময় দেখাই আসলে আজকে দেখানো হয়নি সুস্থা হয়নি এরপর আমি আজকের মেনুতে রেখেছি সবজি করলা ভাজি আর হচ্ছে টুনা ফিশ ভুনা তো টুনা ফিশ ভুনাটা আমি পুরো রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু এটা আমি অনেকদিন করিনি আজকে দেখিয়ে ফেলি আপনাদেরকে কীভাবে আমি টুনা ফিশটা ভুনা করি প্রথমে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নরম করে নেবো আর কি পিসটা আমার আগেরই আনা ছিল ফ্রিজে ছিল আমি ভাবলাম যে ঝটপট কী করা যায় আজকে মাছ মাংস ভেজাতে আসলে মনে ছিল না সকালে ছাদে চলে গেছি হাজবেন্ড সহ খেয়াল ছিল না যে মাছ মাংস ভিজিয়ে নি তো আমি চট জ্বলতে কিছু একটা রান্না করার জন্য কী ভাবতে ভাবতে আসলো টুনা পিসটা ভুনা করে ফেলে কয়েকদিন ধরে আমার ছেলেরা বলছে টুনা পিস খাবো তা দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আস্ত কাঁচামরিচগুলো আমার আসলে দলে খেতে ভালো লাগে সবাই খায় না আমার ছেলে হাজবেন্ড কেউই খায় না আমি এগুলা পাতে নিই খেতে ভালো লাগে কিং এই কিং কোম্পানির এই ইয়েটা টুনা ফিশটা আমি ইউজ করছি এটা ওজন ছিল প্রায় 185 গ্রামের মতো ছোট্ট একটা কিন্তু আমাদের সবার আসলে একবেলা হয়ে গেছে একটু দেখতে পাচ্ছেন শীতকাল সময় আসলে ক্লিয়ারলি আসতে চাইছিল না আমি এই জন্য অনেকক্ষণ ধরে রাখছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে 185 গ্রাম পেঁয়াজটা আমি ভাজা ভাজা করছি আর কাঁচা মরিচা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিব আধা চামচের মতো হলুদ গুঁড়ো আধা চামচের মতো মরিচের গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হালকা একটু ধনে গুঁড়ো টুনা পিসটা আসলে এমনি টেস্টি একটা মাছ তার উপর একটা প্রসেসিং করাই থাকে তাই খুব একটা মশলা লাগে না আমি এই মশলাগুলোর সাথে রান্না করলেই মজা হবে তো দিয়ে দিলাম টমেটো টমেটো আমি একটা ইউজ করেছি খুবই ইজি এই টুনা ফিশটা খুব অল্প সময়ের মধ্যে রান্না হয় এবং খুবই টেস্টি হয় এই যে দেখতে পাচ্ছেন
এই ক্যান থেকে আমি সবগুলো ঢেলে দিলাম। দিয়ে দেখতে অল্প মনে হচ্ছে আমাদের পাঁচজনকে সুন্দরভাবে হয়ে গেছে, আমরা অল্প অল্প খেয়ে নিয়েছি। সাথে খুব খুব বেশি স্বাদ বলে অল্প খেলেও ভালো লাগে। আসলে অনেকে টুনা ফিশের কাবাব বানায়, আসলে আমি একদিন আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে এই টুনা ফিশের কাবাব। আমি আমার কুকিং চ্যানেলে দিব টুনা ফিশ কাবাব। তো আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে বলছি, আমার আরেকটা চ্যানেল আছে শুধুই রেসিপি চ্যানেল, সেটা ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এই বাঙালি রান্না। আমি দেখাই ওখানে টুকটাক যেগুলো চেষ্টা করি আর কি, আমার দৈনন্দিন জীবনে যা যা রান্না হয় সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। কোনো এক্সট্রা কোনো ডেকোরেশন এক্সট্রা কিছুই নেই, একদম সহজ সরল করে ওই চ্যানেলে আমি রান্না আমি প্রেজেন্ট করি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে ফরাজি কুকিং স্টুডিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমার ওই চ্যানেলটা। আর এই তো জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। এই দিকে আমি টুনা পিসটা ভোনা করতে করতে প্রায় এখন পানি দেওয়ার সময় হয়ে এসেছে, একটুখানি পানি দিয়ে আসলে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে টুনা পিসের এই ভোনাটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ, ফিরে আসছি রান্না কমপ্লিট হওয়ার পর।
আলহামদুলিল্লাহ আমার টুনা পিস গুনা কমপ্লিট দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দিলে আসলে সুন্দর একটা স্মেল আসে কাঁচা ধনে পাতা তো দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে আসলে এগুলো একটুখানি পাতে নিয়েই ভাত খেয়ে ফেলা যায় এক প্লেট তো আপনারা ট্রাই করবেন আসলে টুনা পিস যে কোনো সুপার শপে পাওয়া যায় বাজারেও পাওয়া যায় টুনা পিসের ক্যান বললেই হবে কিছু টুনা পিস আসছে আবার টমেটো সসওয়ালা যে যেরকম পছন্দ করেন সেরকম করে কিনে পাতে পারেন এই তো তো আপনাদের সাথে আর একটু শেয়ার করব আমি সন্ধ্যাবেলায় আমি একটু পিঠা বানিয়েছিলাম আমার ছেলেরা আর আমার হাজবেন্ড মিলে নাস্তা করেছি চায়ের সাথে কী খাবো ভাবছি রোজ চানাচুর বিস্কিট আসলে খেতে ভালো লাগে না এক একদিন আমি এক একটা নাস্তা রেডি করি আমার ছেলেরা পছন্দ করে বিকালবেলা একটু ভাজা পোড়া খেতে তো আমি একটি পোয়া পিঠা বানিয়েছিলাম ডিম ময়দা আর একটু চিনি দিয়ে খেতে অনেকটাই ভালো লেগেছিলো আসলে অনেকদিন এই পিঠাটা খাইনি আমি ডিম দেওয়াতে আসলে অনেকটা মুড়মুড়ে হয়েছিল দেখতে সুন্দর হয়েছিল খেতেও ভালো লাগছিল তো এই পিঠাটা কম বেশি আসলে সবাই বানাতে পারে তো কী আর রেসিপি বলবো আপনাদেরকে ডিম ময়দা আর একটু চিনি দিয়ে মেখে আমি এই পিঠাটা বানিয়েছি এই তো বাচ্চাদের ঘর আসলে এক একদিনে এক এক রকম নাস্তা বানানো লাগে ওদের ডিমান্ড ওরা নিজেরাই আসলে বড় হচ্ছে পরে নিজেরাই বলে দেয় আম্মু আজকে এটা বানিয়ে ফেলো মাঝে মাঝে আসলে বলি আসলে তোমরা কি রেস্টুরেন্ট পাইছো যে এটা বলে দিলা বলে আম্মু তুমি তো পারো তোমার জন্য তো সহজ তাই বললাম আর কি রাগ করো না আসলে মা হিসেবে বাচ্চাদের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে আমাদের দৌড়াদৌড়ি মারামারি ওরা আসলে তিনজন অবুজ মার সাথে অনেক বেশি দুষ্টে মাঝে মাঝে বিরক্ত হই মাঝে মাঝে আবার ভাবি যে কেন বিরক্ত হব কার সাথে করবে মার সাথেই তো করবে আর ওর বাবু আসলে অনেক সময় দিচ্ছে এই লকডাউনের সময়টা ওদের সাথে অনেক বেশি ভালোভাবে কাটাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার ব্লগের শেষ পর্যায়ে চলে আসতেছি কি বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে যারা আমার সাথে আসলে কানেক্ট হয়েছেন দেখছেন রোজকার আমার রুটিনের ব্লগগুলো তো এভাবে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবশেষে বলবো আসলে আপনাদের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে আর আমার জন্য আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাউসার আজাদ আল্লাহ হাফেজ